হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয়া কুমারের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আজ আবার তোমাদের ভালোবাসায় তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখো আর স্কিপ করো না, প্লিজ পুরো ভিডিওটা দেখো। ভগবানকে আর কৃষ্ণকে, কৃষ্ণ কেন ভগবান না শিব কেন ভগবান, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর ভগবানের সাথে আমার সাথে কী সম্পর্ক, আর আমি ভগবানের কে হই সম্পর্কে, তো সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছে যে শ্রীকৃষ্ণ ভগবান শিব ভগবান না, তো আজকে আমি সেই বিষয়ে বলবো যে কে ভগবান আর কেন ভগবান। তো তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো যে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি, তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আর আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলেছে যে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ ভগবান শিব ভগবান না, তো আমি আমি কোনো বইয়ের কথা বলছি না, আমি যতদূর জানি ততদূরই বলছি। আমি কোনো বই পড়ে বলছি না, কোনো বইয়ের কথা বলছি না, আমি স্বয়ং ভগবানের কথাই বলছি। তো আমি যতদূর জানি আমি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি ভীষণভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন আমি তোমাদেরকে বলবো যে ভগবানকে, ভগবান কৃষ্ণ কেন না, ভগবান কেন শিব। তো প্রথমেই আমি বলছি, শিব ভগবানও বাঁচো। তো দেখো, আগের ভিডিওতে আমি বলেছি যে আমি আত্মা, আমার পিতা পরম পিতা পরমাত্মা শিব, উনি নিরাকার, উনি জ্যোতির্বিন্দু স্বরূপ। তো এভাবে আগের দিন আমি আমার পিতার পরিচয় দিয়েছি। তো দেখো, আমার শরীরের পিতা যদি আমার শরীরের মতন হয়, আম গাছে যদি আমি হয়, তাহলে আমি যদি আত্মা হই, শরীরে বিরাজমান, এই শরীরকে আমি চালাচ্ছি। আর তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে আমি যে আমি ভগবানকে কেন ডাকি সারা, নিশ্চয়ই ভগবানের সাথে আমার এক সম্পর্ক আছে, সেই জন্যই আমরা সবসময় ভগবানকে ডাকি। বিভিন্ন মানুষ বিভিন্ন নিয়ম অনুসারে ভগবানকে ডাকে। তো এই পৃথিবীর সকল মানুষই ভগবানকে ডাকে, কেননা ভগবানের সাথে আমাদের যে একটা গভীর সম্পর্ক আছে সেটা আমরা হয়তো কেউ জানি না। তো আজকে আমি জানবো যে ভগবানের সাথে আমাদের কী সম্পর্ক, কেন আমরা ভগবানকে ডাকি, ভগবানকে ভগবান কে হতে পারে। আমি যে কথাগুলো তোমাদের বলছি, আমি যেগুলো তোমাদের বলছি, তোমাদের এইগুলো বিশ্বাস করতে হবে না, তোমরা শুধু নিজেরাই একটু একবার ভেবে দেখবে যে আমি কি বলছি, দেখি সত্য না মিথ্যা, তো তোমরা নিজেরাই যাচাই করে নেবে যে আমি কি বলছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমাদের সবার ভালোবাসায়। তো আমি প্রথমেই বলবো, আমি আত্মা, এইখানে থাকি, এইখানে, এই যে আমরা টিপ পড়ি না, আমরা টিপ কেন পড়ি, টিপ তো এখানে এখানে পড়তে পারি, কিন্তু টিপ আমরা এখানে পড়ি সুন্দর লাগবে বলে, কিন্তু আমরা আসল রহস্যটা কেউ জানি না। এখানে যে আমি আত্মা বিরাজমান, এই শরীরকে চালাচ্ছি, সেটারই আমরা না জেনে এখানে টিকা লাগাই, আমরা এটা জানি না। না জেনে দেখতে ভালো লাগবে বলে আমরা টিকা লাগাই ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি শাশ্বত কারণ হচ্ছে আমি আত্মা এখানে বিরাজমান, এই শরীরকে আমি চালাই, এখানে থেকেই এই চোখ দিয়ে আমি, এই চোখ দিয়ে সারা বিশ্বকে দেখি, এই মুখের দ্বারা কথা বলি, এই হাতের দ্বারা কত কর্ম করি, এই পায়ের দ্বারা কত জায়গায় ঘুরতে যাই। তো সেরকমই মন বুদ্ধির দ্বারা আমরা এগুলো দিয়ে দেখি, কর্মেন্দ্র দ্বারা সমস্ত কাজ করি।
আমি আত্মা এখানে যত সময় আছি তত সময় আমি সমস্ত জ্ঞান আমার আছে, আমি সব কিছু করতে পারবো। আমি আত্মা এখান থেকে চলে গেলে, ডিটাচ হয়ে গেলে এই শরীর অকেজো কোনো কিছু করতে পারবে না। তো সেই রকম আমি যদি, আমার শরীরের পিতা যদি আমার মতন হয় দেখতে মানুষের মতো, তাহলে আমি আত্মা, আমার আসল পিতা তো সেরকমই হবে। নিরাকার জ্যোতির্বিন্দু, আমিও যেমন নিরাকার জ্যোতির্বিন্দু, আমাকে চোখে দেখা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, সেম পরমপিতা পরমাত্মা শিব ও তাই। ওনাকে চোখে দেখা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক আছে, একটা মানে অনুভবের মতো ঝড় হয়েছে, কতটা হয়েছে আমরা কি কেউ দেখতে পাই? দেখতে পাবো না, শুধু পরিস্থিতি কীভাবে ক্ষতিবিতি হয়েছে সেইটা দেখে আমরা বুঝে যাই যে ঝড় কেমন হয়েছে, তাই না? আমি ঘুমাচ্ছি, আমি কি জানবো কেমন ঝড় হয়েছে? আমি বাইরে বেরোইনি, জানলা দরজা বন্ধ, জানবো না। কিন্তু সকাল হলে আমি বুঝতে পারবো যে কতটা ঝড় হয়েছিল, কতটা ক্ষতি হয়েছে সেটা নিয়ে অনুভব করতে পারবো যে এতটা ঝড় হতে পারে। তো সেরকমই আমি আত্মা, আমার পিতা পরমাত্মা শিব, উনি কেন আমার পিতা পরমাত্মা শিব আর কৃষ্ণ কেন না, সেই বিষয়ে এখন আমি আলোচনা করব। তো প্রথমেই বলছি, ভগবান জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, ভগবান কোনো কিছু খায় না, ভগবান জন্ম নেয় না, ভগবানের কোনো শরীর নেই। যার শরীর আছে, শরীরধারী কেউ ভগবান হতে পারে না। যার শরীর নেই সেই ভগবান, যার জন্ম নেই সেই ভগবান, যা যে সবার উপরে সেই ভগবান, যার উপরে কেউ নেই সেই ভগবান, যাকে সমস্ত পৃথিবীর মানুষ মানে, সমস্ত বিশ্বের মানুষ মানে, সেই ভগবান। তো ভগবানকে, পরমপিতা পরমাত্মা শিবকে সবাই মানে, সমস্ত ধর্ম মানে, কে আল্লাহ বলে, কে রুহু বলে, কে গড বলে, কে ভগবান বলে, ঈশ্বর বলে, ভগবানের অনেক নাম, কিন্তু ভগবান একজন। সারা বিশ্বের যদি জল যদি কালি হয় আর সমস্ত ধরিত্রী যদি কলম হয়, তবুও ভগবানের মহিমা শেষ হবে না। তো এখন আমি বলবো, ভগবান জ্ঞানের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, ভালোবাসার সাগর, আর একমাত্র ভগবানকে বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়, সারা দিন ওনার সাথে সর্ব সম্বন্ধ বানিয়ে ওনার সাথে কথা বলা যায়, যেটা অন্য কারোর সাথে শেয়ার করা যায় না সেটা ভগবানের সাথে করা যায়, কারণ উনি কল্যাণকারী, তিনি সবার কল্যাণ চায়, সবার মঙ্গল চায়। তো ভগবানের সাথে সর্ব সম্বন্ধ করে ভগবানকে ডাকা যায়। দেখো, আমরা যদি ভগবানকে না ডাকি, ভগবান আমাদের কিছু দেবে? আমরা যদি ভগবানকে স্মরণ না করি, ভগবানের, ভগবান বলেছে পবিত্র হও, খারাপ কাজ করো না, নিজের স্বধর্মে টিকে থাকো, তুমি শান্তি স্বরূপ আত্মা, তুমি তোমার স্বধর্মে টিকে থাকো, তুমি পরধর্মে যেও না, কে কি বলল কে কি করলো সেসবে যেও না, তুমি কি করছো, তুমি কি করছো সেটা বিচার করো, তুমি নিজে ভালো হও সারা বিশ্ব ভালো, নিজেকে পরিবর্তন করো সারা বিশ্ব পরিবর্তন, স্ব পরিবর্তন সারা বিশ্ব পরিবর্তন, আমার চোখের পরিবর্তন সমস্ত দৃষ্টি পরিবর্তন, আমি যা দেখবো চোখে সব ভালো, আমি যদি খারাপ দেখি সব খারাপ। তো সেরকম ভগবান বলছে নিজের শ্রীমতে থাকো, নিজের স্বধর্মে টিকে থাকো, পরধর্মে যেও না, খারাপ কাজ করো না, ভালো কর্ম করো। কর্ম কী? যে কর্ম, কর্ম কী? মন বুদ্ধির দ্বারা, কর্মেন্দ্রিয় দিয়ে যে কাজ আমরা করি,
সেটাই কর্ম। সংস্কার কি? মন বুদ্ধির দ্বারা যে কাজ আমরা বার বার করি, মন বুদ্ধির দ্বারা যে কাজ আমরা বারবার করি সেটাই আমাদের সংস্কার। আমাদের সংস্কার আমাদের আত্মায় সেট হয়ে থাকে, সেই সংস্কার নিয়ে পরের জন্মে আমরা আবার জন্ম নেব। মানুষের জন্ম মানুষই হয়, মানুষ কখনো গরু ছাগল ভেড়া হয় না। আম গাছে আম হয়, আম গাছে কখনো আম গাছে কখনো তেঁতুল হয় না, তবে কর্ম অনুসারে মানুষের জন্ম হয়। তো বাবা এই সত্য কথা আমাদের জানিয়েছে, এই বই থেকে কোনো কিছু আমি বলছি না, কেননা বই তো এক একজন এক এক রকমভাবে লিখে দিয়ে গেছে, ভগবানকে তো কেউ দেখেনি। তো গীতায় যার মনের মতন সে লিখে দিয়ে চলে গেছে, কিন্তু সেটা তো আমাকে যাচাই করে নিতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। গীতার যে সব বাণী সত্য তা তো না। আমি এখন একটা চিঠি লিখে দিয়ে গেলাম, সেই চিঠিটা রেখে আমি শরীর ছেড়ে দিয়েছি। আমার যে ছোট যে নাতি নাতনিরা যারা কখনো আমাকে দেখেনি, তারা সেই চিঠিটা পড়লো, সেই চিঠিতে যা লেখা থাকবে সেটাই তারা সত্য মনে করবে। এবার সেটা আমি মিথ্যে লিখে দিয়ে গেলাম কি সত্য লিখে দিয়ে গেলাম সেটা কোনো ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে চিঠিতে কি লেখা ছিল সেটাই সত্যি, তারা মানবে। কিন্তু আমি এই চিঠিতে তো মিথ্যে কথাও লিখে দিয়ে চলে যেতে পারি। তো সেরকমই গীতায় সব সত্য নেই, মিথ্যাও আছে, তো সেটা নিজেদের খুঁজে বের করতে হবে। সেরকমই এখন আমি বলবো যে ভগবান শিব ভগবানও বাঁচো, শিব ভগবান উনি নিরাকার, পরমপিতা পরমাত্মা শিব ভগবানও বাঁচো, উনি ভগবান উনি নিরাকার, ওনার কোনো শরীর নেই, উনি অজন্মা উনি অভুক্তা, উনি প্রেমের সাগর জ্ঞানের সাগর আনন্দের সাগর, উনি শিক্ষক উনি টিচার উনি পিতা, জন্ম জন্মান্তরের পিতা, উনি সমস্ত সাধু সন্ত মানুষ যারা আছে সবাই ওনাকেই স্মরণ করে, উনি এক সদ্গতি করবে, ছাড়া মানুষ কখনো মানুষের সদ্গতি করতে পারে না। তো এক ভগবানই আমাদের সঠিক রাস্তায় নিয়ে যাবে, এছাড়া অন্য কেউ নিয়ে যেতে পারবে না। তো এখন আমি বলবো যে ভগবান ভগবান আর কেউ না, ভগবান শিব, পরমপিতা পরমাত্মা শিব। তো কৃষ্ণ ভগবান কেন না? কৃষ্ণ ভগবান এই কারণেই, কৃষ্ণ দেবতা, 16 কলা সম্পূর্ণ দেবতা, 100% পবিত্র, তার সাথে 100% পবিত্র, 16 কলা সম্পূর্ণ, কৃষ্ণ দেবতা, 16 কলা সম্পূর্ণ, 100% পবিত্র কৃষ্ণ। কিন্তু কৃষ্ণর তো জন্ম হয়েছে, কৃষ্ণর তো মাতা পিতা আছে, কৃষ্ণ কি করে ভগবান হবে? ভগবান তো সবার উপরে, যার মাতা পিতা নেই, যার শরীর নেই, যার মাতা পিতা নেই, যে জন্ম মৃত্যুর চক্রে আসে না, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। যে সবার উপরে সেই তো ভগবান। তো কৃষ্ণ তো জন্ম মৃত্যু চক্রে এসেছে, ওর মাতা পিতাও আছে। তাহলে আমার 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 গুরু আমার পিতা মাতা, তো কৃষ্ণর গুরু কৃষ্ণর বাবা মা যদি হয়, তাহলে কৃষ্ণ কীভাবে ভগবান হয়? কৃষ্ণকে তো সব ধর্ম মানেও না, শুধু হিন্দু ধর্ম আমরা মানি। কৃষ্ণ দেবতা, মনুষ্য থেকে দেবতা আর দেবতা থেকে মনুষ্য। কৃষ্ণ হচ্ছে 1 নম্বর, ফার্স্ট, সারা বিশ্বের মধ্যে কৃষ্ণ ফার্স্ট ও দেবতা,
ও পরমপিতা পরমাত্মা শিবের একদম কাছের সন্তান, পরমপিতা পরমাত্মা শিবের রথ, কৃষ্ণের রথে পরমপিতা পরমাত্মা শিব এসে এই বাণী আমাদের দিয়েছে যে আমি এসেছি, তোমরা আমাকে স্মরণ করো। কৃষ্ণর শরীর আর কৃষ্ণর আত্মা তো এক না, আমি আর আমার শরীর এক, আমি আত্মা আর আমার শরীর, আমি তো এক না, আলাদা, শরীর আমার, আমি শরীর না। তো সিংহাসন আর দেবী দেবতা এক, সিংহাসনে দেবী দেবতা থাকলে তবেই পুজো হবে, সিংহাসনে দেবী দেবতা থাকলে তবেই পুজো হবে। সিংহাসনে দেবী দেবতা না থাকলে শুধু সিংহাসন কেউ পুজো করে? করে না তো। তাহলে কৃষ্ণর শরীর রূপী সিংহাসনে পরমপিতা পরমাত্মা বিরাজমান, তাহলে আত্মা পরমপিতা পরমাত্মা উনি নিরাকার, ওনার শরীর নেই, উনি কৃষ্ণ শরীরটাকে রথ বানিয়েছে, লোন নিয়েছে, ধার নিয়েছে। কেন নিয়েছে? আমাদেরকে সত্য ঘটনাটা, সত্য কথা যে নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ কিভাবে হওয়া যাবে সেই বার্তা জানানোর জন্য উনি কৃষ্ণ শরীরটাকে রথ বানিয়েছেন। কেন? নিরাকার তো কথা বলতে পারে না, ওনার তো মুখ নেই, সেই জন্য উনি কৃষ্ণর মুখ দ্বারা আমাদের জানিয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল? আমি জানি না বন্ধুরা তোমাদের কতটা বোঝাতে পারলাম আর তোমরা কতটাই বুঝেছ। তোমাদের যদি কারোর কোনো কমেন্ট থাকে আমাকে জানিয়ে দেবে, যদি কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে জানাবে, আমি তোমাদের অবশ্যই উত্তর দিয়ে দেব। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা বাজিয়ে দেবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। তো তোমরা যেমন আমার পাশে আছো তেমনিভাবে আমার পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব, টাটা।